আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা আমাকে বিশেষ কিছু প্রশ্ন করে থাকেন প্রায় সময়। আর সেটা হলো যে অনেকে আছে সৌদি আরবে আসার পর বিভিন্নভাবে অবৈধ হয়ে যায়, পুলিশে ধরা দিয়ে দেশে যায়, বা ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যাওয়ার পর পরবর্তীতে পুলিশে ধরা দিয়ে যায় বা সফর জেলের মাধ্যমে যায়, অথবা কেউ আছে মামলা খেয়ে যায়, বিভিন্ন ইস্যু নিয়ে দেশে যায়। তো তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, আমার এই সমস্যা ছিল, আমি দেশে এসেছি, এখন কি আমি সৌদি আরবে যেতে পারবো কি না? ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার নোটিফিকেশন আকারে মোবাইলের। তো আমি সর্বপ্রথমে বলবো যে আমরা অনেকেই আসি যে সৌদি আরবের, প্রথমে নতুন আসি, আমি নতুন দিয়ে শুরু করি যে আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন, নতুন আসার পর আপনার পাসপোর্টে একটা বর্ডার নাম্বার থাকে যেটাকে সৌদি আরবের ভাষায় বলে হুদুদ নাম্বার। আপনি যদি এই হুদুদ নাম্বার অর্থাৎ বর্ডার নাম্বারের উপরে আপনি হুরুপ খান, আপনার কফিল যদি আপনাকে হুরুপ লাগিয়ে দেয় বর্ডার নাম্বারের উপরে, দেখা গেছে আপনি সৌদি আরবে আসছেন, আপনার কফিলের সাথে কোনোভাবে মন মানি লইছে, কিংবা আপনার কফিল ইচ্ছা করছে আপনাকে হুরুপ লাগাইব, তাহলে সে কিন্তু আপনার ইকামা বানাবে না, আপনার হুদুদ নাম্বারের উপরে অর্থাৎ বর্ডার নাম্বারের উপরে হুরুপ লাগিয়ে দিব। ঠিক আছে, তো হুরুপ লাগিয়ে দিলে আপনি যখন কোনো না কোনোভাবে আপনি দেশে যান, তাহলে আপনি সৌদি আরবে আর দ্বিতীয়বার আসতে পারবেন না, আপনি সৌদি আরবে নিষিদ্ধ থাকবেন, আপনি সহজে আর সৌদি আরবে আসতে পারবেন না। ঠিক আছে, এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যায়, আপনার কফিল আপনাকে বিভিন্ন সময় বা দেখা গেছে কারণে অকারণে আপনাকে খুরুজ নাহিয়া দিছে, অর্থাৎ ফাইনাল এক্সিট দিয়েছে, সেটা আপনি মেয়াদ উত্তীর্ণ করে ফেলেছেন, কারণ ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে 60 দিন, অর্থাৎ 2 মাস। এই 2 মাসের ভিতরে যদি আপনি সৌদি আরব ত্যাগ না করেন, পরবর্তীতে আপনি সফর জেলের মাধ্যমে জেল খেটে কিংবা পুলিশে ধরা দিয়ে কোনোভাবে আপনি যদি দেশে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার সৌদি আরবে নিষিদ্ধ থাকবেন এবং সৌদি আরবে আসতে পারবেন না। এই গেল 2। 3 নম্বরে আছে, আপনাকে যদি আপনার কফিল ইকামাতে হুরুপ লাগায়, ঠিক আছে, এক হুরুপ বলছিলাম হুদুদ নাম্বারে, এই হুরুপটা হলো ইকামাতে। হুরুপপ্রাপ্ত ব্যক্তি যারা সৌদি আরবে আছেন, তারা কোনোভাবে ধরা দিয়ে বা পুলিশের মাধ্যমে যদি দেশে যান, তাহলে আপনারা সৌদি আরবে দ্বিতীয়বার আসতে পারবেন না। 3 নম্বর। 4 নম্বরে হলো, আপনি বিভিন্ন কারণে, বিভিন্ন অকারণের কারণে, হতে পারে আপনি খারাপ একটা কাজে লিপ্ত হয়ে গেছেন, বা আপনি এই দুর্নীতি করছেন, কিংবা আপনি স্মাগলিং কাজে ধরা খাইছেন, বা আপনি বিভিন্ন মানে যেটা জঘন্যতম অপরাধ ছিল সেই অপরাধে কোথাও যদি আপনি পুলিশের হাতে ধরা খান, সেটা হতে পারে জুয়া খেলা, ঠিক আছে, তো এরকম ধরনের খেলায় যদি বা এরকম ধরনের মামলায় যদি আপনি ধরা খান, তাহলে আপনাকে পুলিশ একটা মামলা দিবে, সেটার সেই মামলাটার ম্যাক্সিমাম ক্ষেত্রে মামলার ধারাটা হয় 900 নম্বর। এই 900 নম্বর মামলা যদি আপনার থাকে, তাহলে আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না, আপনি সৌদি আরবে নিষিদ্ধ থাকবেন। এইগুলো 900 নম্বর সিরিয়ালের নাম্বার মামলা থাকলে, সেটা আপনি যে কোনোভাবে আপনি মামলা খেতে পারেন, ঠিক আছে, কারোর সাথে লেনদেনের মামলা খেতে পারেন, দুর্নীতির কারণে বা বাটফারি সিটিংবাজির কারণে, জুয়া খেলার কারণে, বা মানে এইসব ধরনের জঘন্য অপরাধের কারণে যদি মামলা খান, তাহলে সেটা ম্যাক্সিমাম টাইম 900 নম্বরের মামলা হয়, এটা একটা মামলার ধারা প্রবাসীদের জন্য। এরপরে আছে ক্রাইম, আপনি যদি কোনোরকম ক্রাইম করেন, সেটাও কিন্তু যে 900 নম্বর যে মামলাটা সেটার ভিতরেই পড়ে, সেটার জন্য নাই বললাম। তো এই যে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো যদি আপনার থাকে, ঠিক আছে,
তাহলে আপনি সৌদি আরবে নিষিদ্ধ থাকবেন, আপনি সৌদি আরবে আসতে পারবেন না, ঠিক আছে? তো যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমার হুরুপ ছিল আমি সৌদি আরবে আসতে পারবো কি না, না আপনি আসতে পারবেন না। যারা জিজ্ঞাসা করছে যে ভাই আমার পাসপোর্টে অথবা হুদুদ নাম্বারে হুরুপ ছিল আমি দেশে আসছি ধরা দিয়ে আসতে পারবো কি না, না আপনি আসতে পারবেন না। 3 নম্বরে আপনার ইকামতে হুরুপ থাকলে আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না। 4 নম্বরে আপনার যদি ফাইনাল এক্সিট মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, পরবর্তীতে যে কোনো সময় আপনি সৌদি আরব থেকে যদি পুলিশের মাধ্যমে বা জেল খেটে যদি দেশে যান তাহলে আপনি আসতে পারবেন না। নাম্বার 5, 900 সিরিয়ালের নাম্বার থাকলে আপনি সৌদি আরবে আসতে পারবেন না। আর আমি 900 সিরিয়ালের নাম্বার প্রেফারে আমি বলছি, এখানে বিভিন্ন কারণে আপনার এই মামলাটা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এই যে 5টা কারণ, এর সাথে আরও কারণ আছে, ঠিক আছে? তো সেটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, ভিডিওটা লম্বা হয়ে যাবে যার কারণে আমি আর বললাম না। পরবর্তীতে দরকার হলে আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিব যদি এই 5টার পরে আর কিছু থাকে। তো এই হলো বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।